আমার আবার একটা দুইটা আম খেলে, লিচু খেলে মন ভরে না, তো সবসময় কার্টুন ভর্তি ভর্তি অরেঞ্জ, কার্টুন ভর্তি ভর্তি ঝুড়ি ভর্তি ভর্তি আম, ঝুড়ি ভর্তি ভর্তি লিচু খেয়ে মানে আমি ইউজ টু। তো এখন যেহেতু আম আর লিচু সিজন, তো আমার বাসায় খুব স্পেশাল একজন এরকম কার্টুন ভর্তি ভর্তি আম আর লিচু পাঠায় দিছে, দেখাচ্ছি আপনাদেরকে। লিচু তো অলরেডি খাওয়া শেষ, শেষের এতটুকু দুই চারটা বাকি আছে, সেই চারটা দেখাচ্ছি আর আমগুলো দেখাচ্ছি। এই যে পুরো এক কার্টুন আম আর হচ্ছে লিচু একদমই খাওয়া শেষ হয়ে গেছে, ছিলে রাখছি কয়েকটা এখানে, আবার এই যে আম খাওয়ার জন্য দিয়ে রাখছি। তো আমি এখন আমগুলো ট্রাই করব, লিচু ট্রাই করছি, লিচু পুরো শেষ, মানে পুরো রাতে লিচু। আমাদের বাসায় কিন্তু ছাদে লিচু গাছ আছে, এবং লিচু গাছে লিচু করছে, কিন্তু ছোট ছোট লিচু করছে। আর আমাদের বাসায় আম গাছ দুইটার কথা তো আপনারা সবাই জানেন, সবসময় দেখছেন যে আম গাছ দুইটাতে আম হয়, এবং স্পেশাল একজন মানুষ আছে যে আম গাছগুলো থেকে আম পেড়ে খেতে খুব পছন্দ করে। বাট এই আম আর লিচু আমাদের বাসায় না, এটা ঢাকার বাইরে থেকে আসছে। আমার এই যে আম ছিলে খাইতে হবে, লিচু ছিলে খাইতে হবে, এই চিন্তায় আমার আম খাওয়া হতো না, কিন্তু আমি শিখে গেছি একা একা কীভাবে আম খাইতে হয়। তো এই আমটা এখনো পাকে নাই, কিন্তু কাঁচাটাও অনেক মজা। আমি বলছি ওরা যখন লবণ দেয় না, তখন এত গরম মরিচ দেয়, এতটুকু লবণ দেয়, মানে মরিচ দিয়ে লবণ খায়, আমরা তো লবণ দিয়ে মরিচ খাই। এখন এতগুলো আম আছে, যারা যারা আম খেতে চান তাড়াতাড়ি আমার বাসায় চলে আসেন, অতগুলো আম আমি একা খেতে পারবো না। যারা যারা আম খেতে চান তাড়াতাড়ি চলে আসেন, কারণ এখনো এক গামলা আম রয়ে গেছে, শেষ করুন। এই আমগুলো একদমই টক না, অনেক মজার। একদম গেল গেলা আমও পছন্দ আমার, এরকম শক্ত আমও পছন্দ আমার। কিন্তু কাঁঠালও খুব পছন্দ, কাঁঠাল আর জাম অনেক পছন্দ। পুরো এক গামলা লিচু কিন্তু শেষ করে ফেলছি, তো কয়েকদিন পরে কাঁঠাল খাওয়া জাম খাওয়াবো, দেখাবো আপনাদেরকে। আমটা অনেক মজার, ছোট কিন্তু মজার।